বলবো যে প্রত্যেক যুদ্ধেরই একজন সেনাপতি থাকতে হয়। সেনাপতি ছাড়া যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়। আমরা কিন্তু ইতিপূর্বে যে কথাটি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সকলেই বলেছি করোনা যুদ্ধ, তাহলে এটি কিন্তু একটি যুদ্ধ, এবং এই যুদ্ধে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এড়িয়ে গেলে চলবে না। এবং এরকম বলা যাবে না যে চিঠিটা আমার নামে আসেনি কিংবা আমি কি করব, এ ধরনের কথা বলা যাবে না। আমার প্রস্তাব হলো যে এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলে, প্রশাসন, শৃঙ্খলা বাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার এবং জনপ্রতিনিধি যারা আছেন সকলে মিলে, বিশেষ করে আমাদের সিটি মেয়র সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা নেবেন বলে আমরা প্রত্যাশা করি তার কাছে। তো এই ব্যাপারে তাদের সঙ্গে একটি সমন্বয় হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে একটি পলিসি তৈরি হবে, একটি কমিটি গঠন হবে, সেই কমিটির মাধ্যমে সেই পলিসিটি বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখতে হবে স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন তিনি, ওয়ার্ডে ওয়ার্ডে যারা জনপ্রতিনিধি আছেন তিনি, প্রয়োজন হলে স্থানীয় যে শক্তিশালী লোক যারা আছেন তাদেরকেও সঙ্গে নিতে হবে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি ঘরে থাকো কথাটি আমরা বলেছি বটে, কিন্তু ঘরে কয়জন থেকেছে, দোকান বন্ধ করো কয়জন দোকান বন্ধ করেছে, দোকান বন্ধ করার জন্য জেলা প্রশাসকের তরফ থেকে ব্যাপকভাবে তোমার ফাইন করা হয়েছে, কিন্তু তাতে কি আসলে কোনো কাজ হয়েছে? আমি মনে করি ওই কাজটি না করে যদি আমরা ঘরে ঘরে এই বিষয়টি, বিশেষ করে মাইকিংয়ের কথা আমি বলবো, মাইকিং প্রথম থেকে কিন্তু কিছু মাইকিং হয়েছিল, আর এখন যখন বরিশালের 27টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হলো না হলো, তখন না প্রশাসন থেকে না সিটি কর্পোরেশনের তরফ থেকে কোনো জায়গা থেকে কিন্তু কোনো রকম কোনো মাইকিং হয়নি। আমরা এই যে কথা বলছি যে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির পর কী করা উচিত, এখন চিঠি চালাচালি হচ্ছে, সময় কালক্ষেপণ হচ্ছে, এখন কি কালক্ষেপণের সময়? এখন হচ্ছে দ্রুত সময়, এমার্জেন্সি পিরিয়ড চলছে, এমার্জেন্সিকে যে সব কায়দা কানুনের মাধ্যমে ফেস করতে হয় আমাদের, সেই এমার্জেন্সি ফেস করার মতো মন মানসিকতা নিয়ে আমাদের সামনে এগিয়ে আসতে হবে জনস্বার্থে। আর একটা এলাকায় লকডাউন কিংবা বন্ধ করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটিও কিন্তু একটু কঠিন। আমরা একটি প্রক্রিয়া দিলাম, সেই প্রক্রিয়াটি বাস্তবায়ন যদি না হয় তাহলে সেটিও কিন্তু একটি সঠিক বিষয় হয় না, তাহলে জনগণ কিন্তু আস্থা হারাবে প্রশাসনের প্রতি, জনপ্রতিনিধির প্রতি, এটাও কিন্তু আসলে আমরা চাই না। আর এজন্য কঠোর নজরদারি করার জন্য এবং শাস্তির ব্যবস্থা থাকতে হবে, এইরকম একটি ব্যবস্থাও কিন্তু থাকা উচিত বলে আমি মনে করি। আরেকটু হচ্ছে যে এই যখন লকডাউন চলবে, আমরা ঢাকা সিটি কর্পোরেশনে দেখছি সেখানের মেয়র ভ্যান গাড়িতে করে খাদ্যদ্রব্য, ফল, ফ্রুটস, অর্থাৎ প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তিনি এলাকায় পাঠিয়েছেন এবং অত্যন্ত মুনাফামুক্তভাবে সেগুলো তাদের যে দরে ক্রয় করা হয়েছে সেই দরেই এলাকাবাসীকে, জনগণকে সেগুলো সরবরাহ করা হয়েছে। এটিও কিন্তু একটি ভালো বিষয়, কারণ আমরা জানি প্রত্যেক বাড়িতে না হোক, কোনো কোনো বাড়িতে শিশু আছে, বৃদ্ধ আছেন, এমার্জেন্সি ফেস করার জন্য একজন মায়ের হঠাৎ প্রেগনেন্ট মায়ের একজন পেইন উঠলো, তখন সে কী করবে? তার জন্য সেই সমস্ত ব্যবস্থাগুলো করতে হবে, কারণ ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটি কিন্তু আমাদের সুখকর নয়। সুখকর নয় এই জন্য বলছি, যখন একজনকে লকডাউন ঘোষণা করে লাল পতাকা উড়িয়ে দিয়ে আসা হলো, তারপরে তার খোঁজ খবর না, তার খাদ্যদ্রব্য, তার ওষুধপত্র, এ সমস্ত খোঁজ খবর কিন্তু নেওয়া হয়নি। সেকেন্ডলি, সে এলাকার লোক দ্বারা, এলাকার লোক দ্বারা সে লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং তাকে বের করে দেওয়ার, এগুলো ঘটনা আমরা তো প্রত্যহ দেখতেছি, কিন্তু এগুলো আমরা কিন্তু প্রত্যাশা করি না।